আমরা এখন এই লিডসে লাইট নাইট শো দেখতে যাচ্ছি। গতকালও হয়েছিল কিন্তু আমরা আজকে যাচ্ছি। গতকাল আমি যেতে পারিনি, কারণ সায়ন্তনের বার্থডে ছিল, তো ওই জন্য আমরা যেতে পারিনি। তো ওই জন্য আজকে আমরা যাচ্ছি, আজকেই লাস্ট, বাকিটা ওখানে গিয়ে দেখাচ্ছি। এখানে পুরো রাস্তাঘাটগুলোকে সাজিয়েছে, আর এটা জেনারেলি ক্রিসমাসের আগে দিয়ে হয়, আর এটা দুই দিন চলে। এটা হয়েছে 13 তারিখ আর 14 তারিখ, 14 তারিখ আজকে, আর এই আজকেই লাস্ট। তো এটা পুরো সিটিটাকে পুরো সুন্দর করে লাইট টাইট দিয়ে সাজিয়েছে। আর জেনারেলি এটা ক্রিসমাস অবধি চলবে, তো মনে হয় লাইট টাইটগুলো কতদিন থাকবে, কিন্তু এই যে শোটা যেটা হবে, আমরা যেটা দেখতে যাচ্ছি, ওটা আজকেই লাস্ট। আর এমনি যে রাস্তাঘাটে লাইটিংগুলো দিয়েছে, এটা ক্রিসমাস অবধি থাকবে, ক্রিসমাসেরও পরে অবধি থাকবে, মানে নিউ ইয়ার অবধি থাকবে, এরকম সাজানো পুরো সিটিটা। আর এটা ইউরোপের সব জায়গায় হয়। কালকে আমি যখন এটা ভিডিওটা করছিলাম, তখন আমি ফেসবুক লাইভ হয়েছিলাম, তো আমার একটা বন্ধুও জার্মানিতে থাকে, ও বলছিলো কি ওদের ওখানেও এরকম লাইট শো হচ্ছে। তো আমি তো কোনোদিন আগে দেখিনি, কিন্তু এটা আমার ফার্স্ট টাইম, তো ওই জন্য আমি আগের দিন কি ইনস্টাগ্রামে দেখলাম কি এরকম লাইট শো হচ্ছে, এই জন্য আমি ভাবলাম কি আজকে আসি দেখতে। আর এত ভিড় ছিল, তো ভালো করে দেখতে পারিনি, মানে অনেক জায়গায় ভালো করে ভিডিও করতে পারিনি, দেখতেও পারিনি আর ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি ওটুকুই করেছি। আর এখানে পুরো এটা এটা মানে একটি ট্রিনিটি মল, মলের সামনে এটা হচ্ছে সিটি সেন্টারের মধ্যে। আর এখান থেকে আমরা যাব স্টেশনে যাব, আর ওখানে স্টেশনের ওখানে একটা হোটেল আছে, উইং হোটেল, ওই উইং হোটেলে ডিসপ্লে করা হবে ওই লাইট শোটা, ওখানে গিয়ে আমরা ওখানে দেখব। আমরা পৌঁছে গেছি লিড স্টেশনের সামনে, যেখানে এই লাইট শোটা হচ্ছে। এই যেটা যেখানে দেখাচ্ছে যে এটা এটা একটা হোটেল, কুইন হোটেল। এই কুইন হোটেলের বিল্ডিংটার মধ্যে ওরা ডিসপ্লে করছে শোটাকে, প্রজেক্টর দিয়ে শো দেখাচ্ছে। ওটা আমি দেখাবো, এখানে তোমরা দেখতে পাবে যে প্রজেক্টর দিয়ে যেটা কোর দেখাচ্ছে। দেখাচ্ছে এখান থেকে, ওরা প্রজেক্টর দিয়ে দেখাচ্ছে।